দীঘা ঘুরতে এসছেন কিংবা আগামী দিন দীঘা আসবেন, কিন্তু ভাবছেন দীঘা গিয়ে কোন হোটেলে থাকবো, তো আজ আমি আসি দীঘাতে। আর এই ভিডিওতে আজ আমি আপনাদের এমন একটি হোটেলের ঠিকানা দেবো যে হোটেলটি বাজেট ফ্রেন্ডলি, যেখানে আপনি পাবেন মাত্র 1000 টাকায় এসি রুম। শুধু তাই নয়, তার সাথে পাবেন এই হোটেলে 6-6টি এক্সট্রা ফেসিলিটি, যে ফেসিলিটি অন্য কোনো হোটেলে সহজে পাওয়া যায় না। তো এই 6-6টি ফেসিলিটি কী, হোটেলটি কোথায় অবস্থিত, এই হোটেলের রুমগুলি বা কেমন, কীভাবে বুকিং করবেন, সব কিছু ইনফরমেশান দেবো আজকের ভিডিওতে। আর বলি, 6 নম্বর ফেসিলিটিটা কিন্তু খুব স্পেশাল, তো স্কিপ করবেন না, পুরিটি দেখার অনুরোধ রইল। তো চলুন হোটেলের ভিতরে যাই এবং দেখাই আপনাদের সব কিছু ঘুরিয়ে। তো হোটেলের লোকেশনটা প্রথমে আপনাদের বলে দিই, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা সোজাই চলে গেছে বিচ মার্কেট, তারপরই হচ্ছে সমুদ্র, আর হোটেলটা হচ্ছে এদিকে। এই যে তুলিকা হোটেল দেখতে পাচ্ছেন, তুলিকা হোটেলের পাশে যে গেরুয়া রঙের বিল্ডিংটা, এটাই হচ্ছে হোটেল। তো চলুন এখন হোটেলের ভিতরে যাই। এই হচ্ছে হোটেল, হোটেল ইসানি। তো চলুন এখন ভিতরে যাই এবং আপনাদের সব কিছু দেখাই। তো এই হচ্ছে ইসানি হোটেলের রিসেপশন। তো রিসেপশনের পরে আসছি, আমরা আগে যাবো রুমে। আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের দেখাবো। তো রুমে যাওয়ার জন্য এখানে লিফটের ব্যবস্থা আছে, তো যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু খুবই ভালো ব্যবস্থা এটা। এটা হচ্ছে এই হোটেলের প্রথম একটা ফেসিলিটি। তো চলুন এখন রুমে যাই। তো আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। তো চলুন এখন রুমে যাই। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 403। চলুন আমরা রুমটা দেখে নিই। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছেন এসি রুম, আর এদিকে উইন্ডো আছে, এদিকেও একটা উইন্ডো আছে। আর এই হচ্ছে বেড, ডাবল বেড, বেশ কাঠের বড় বেড। আর এদিকে আছে এলইডি টিভি, এদিকে আছে ল্যান্ডলাইনের ফোন, এদিকে আছে মিরর, বড় মিরর আছে নিচেতে, আর ছোট আলমারি টাইপের আছে। আর এদিকে আছে সোফা, এদিকে একটা টি টেবিল আছে। চলুন ব্যালকনিটা দেখাই। তো এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে কিন্তু সমুদ্র দেখা যায়, দেখতে পাচ্ছেন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। তো এই ব্যালকনি হচ্ছে ইসানি হোটেলের দ্বিতীয় ফেসিলিটি, যে ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, তাও আবার 1000 টাকার এসি রুমের ব্যালকনি থেকে। এবার চলুন আপনাদের দেখাই এই রুমের বাথরুম। এদিকে আছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, কোমোড আছে, এদিকে একটা বেসিং আছে, মিরর আছে, গিজার আছে, এটা কিন্তু প্লাস পয়েন্ট, গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়, এদিকে একটা বালতি আছে। এবার বলি আপনাদের ইসানি হোটেলের 3rd ফেসিলিটি, যারা দীঘা এসে ভাবছেন একটু অফিসিয়াল কাজকর্ম সারবেন, তাদের জন্য কিন্তু আছে ওয়াইফাই এবং আছে এখানে রুম সার্ভিস। এই যে ল্যান্ডলাইন থেকে আপনারা ফোন করবেন রিসেপশনে, আপনাদেরকে 24 আওয়ার্স রুম সার্ভিস দেবে। আর এই যে মেনু কার্ড, রুমের মধ্যে মেনু কার্ড আছে, আপনারা যা খেতে চাইবেন আপনাদেরকে রুমে পৌঁছে দেওয়া হবে। আশা করছি এই 3টে ফেসিলিটি মোটামুটি অনেক হোটেলেই পাওয়া যায়, কিন্তু আর এরপর যে 3টে ফেসিলিটি আপনাদের জানাবো সেটি কিন্তু আরও স্পেশাল। এই ইসানি হোটেলে এনাদের আছে নিজস্ব রেস্টুরেন্ট, আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই রেস্টুরেন্টে, আর এটা হলো এই হোটেলের 4 নম্বর ফেসিলিটি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেস্টুরেন্টের এরিয়া, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কাঠের চেয়ার টেবিল খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর উপরে সিলিংটা দেখুন বেশ ভালো, ওয়ালগুলোও কিন্তু খুবই ভালো। এদিকে পেন্টিংটা দেখতে পাচ্ছেন, পেন্টিংটা বেশ সুন্দর, আর এটা কিন্তু এসি রেস্টুরেন্ট। তো চলুন এবার দেখে নিই এখানে এই রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায়। আর এই হচ্ছে ইসানি হোটেলের রেস্টুরেন্টের মেনু কার্ড, দেখি কী কী পাওয়া যাচ্ছে। এখানে ব্রেকফাস্ট আইটেম আছে, দেখতে পাচ্ছেন তার দাম কিন্তু এখানে দেওয়া আছে, আর লাঞ্চ আইটেম সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সব কিছু, ডাল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে। এদিকে ভেজ কারি আছে, আলু পোস্ত থেকে শুরু করে পনির ভুর্জি, আলুর দম, কাশ্মীরি আলুর দম সবই কিছু আছে এখানে। ফিশ আইটেম সব কিছু বলছি না, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। ইন্ডিয়ান রুটি, রায়তা, স্ন্যাক্স আইটেমও আছে, দামও এখানে আছে, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন, সবই কিছু আছে। নর্মাল রেস্টুরেন্টে যেরকম থাকে সব কিছু। এছাড়া এখানে আছে থালি, তো থালি এখানে কী কী আছে, থালি এখানে ডিটেলসটা দেওয়া নেই। তো মেনু কার্ডে তো দেখলাম অনেক রকম আইটেম আছে যেগুলো অর্ডার করে খেতে হবে, এছাড়া দেখলাম থালির অপশান আছে, কী কী থালি অপশান আছে আপনাদের? থালি আমাদের ভেজ থালি,
ভেজথালি, ভেজথালি দিয়ে কি দাম আছে? দুটো টাইপ সবজি থাকবে, আচ্ছা দুটো সবজি থাকবে, সবজি কমন, হ্যাঁ, তারপরে চাটনি, পাঁপড়, ডাল, আলু ভাজা, আচ্ছা ইনক্লুডিং রাইস, আচ্ছা আপনার ভেজথালি পড়বে 80 টাকা, 80 টাকা। আর তারপর হচ্ছে ফিশ থালি আছে, ফিশের মধ্যে ভ্যারাইটি আছে, কাতলা হবে, রুই হবে, ভেটকি হবে, পমফ্লেট হবে, ইলিশ হবে, চিংড়ি হবে, আচ্ছা ফিশ, ফিশ ছাড়া মানে ওর মধ্যে, ওর মধ্যে কি কি আর কি থাকছে সবজি? ওই সব যে ভেজ থালি যেটা থাকছে তার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, এক্সট্রা মাছটা অ্যাড হবে, চিকেন মটন সব যেটা। রুই, রুই থালির কি দাম পড়ছে আপনাদের? 120, 120। আর কাতলা? 140, 140। এগ থালি? 100, 100। ওখানে কপিস এক, এক পিস এক, ডবল থাকলে 120, ডবল থাকলে 120। আর চিকেন থালি? চিকেন থালি আছে 160, 160। যেখানে আপনাদের কটা কপি চিকেন থাকছে? দু পিস চিকেন থাকবে 50 গ্রাম সাইজ, আচ্ছা সেখানে দুটো সবজি, দুটো সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড় ইনক্লুডিং রাইস, আচ্ছা উইথ চিকেন দু পিস, ঠিক ঠিক আছে। আর মটন থালিটা? 200, 200। সেখানে মটন কপি থাকছে দু পিস? মটন দু পিস, সব দু পিস, দু পিস, মাছ হলে এক পিস, মাছ হলে এক পিস, ঠিক আছে, মাছ এক পিস, ঠিক আছে। তো শুনলেন আপনারা এখানে কী কী থালি পাওয়া যায়। তো থালিটাই সব থেকে বেস্ট আমার মনে হলো, যে সব কিছু ইনক্লুডেড, অনেক কিছু পাওয়া যাবে। তো আমি অর্ডার দিলাম চিকেন থালি, যেটা দাম হচ্ছে 160 টাকা। তো এই এসে গেছে চিকেন থালি, দেখতে পাচ্ছেন কী কী আছে আমি বলে দিচ্ছি। এখানে রাইস আছে, রাইসটা কিন্তু বেশ ভালো, লম্বা চালের ভাত। আর এদিকে আলু ভাজা, ডাল আছে অনেকটা। এদিকে হচ্ছে, এটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা হচ্ছে ওল চিংড়ি আলু দিয়ে তরকারি। আর এই হচ্ছে চিকেন, চিকেন আছে দু পিস, এই হচ্ছে চিকেনের পিস, বেশ বড় সাইজের। আর এদিকে আছে চাটনি এবং হচ্ছে পাঁপড়। এই সবটা দাম হচ্ছে 160 টাকা। তো এবার খাবারটা টেস্ট করি এবং আপনাদের বলি যে খাবারটা কেমন খেতে। খাবার মোটামুটি অ্যাভারেজ বলা যায়, বিশাল ভালো তা না, মোটামুটি। এবার আমি আপনাদের দেখাবো এই হোটেলের পঞ্চম ফেসিলিটি, সেটা কি চলুন দেখে নিই। তো এটা হচ্ছে চারতলা, চারতলার এদিকে আছে একটা সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে চলে আসুন। তো এই চারতলা সিঁড়ি দিয়ে উঠে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় একটা ছাদ, এই হোটেলেরই ছাদ। কি সুন্দর দৃশ্য দেখুন, ওয়াও, প্রচুর হোটেল এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই সামনে হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছেন বিচ মার্কেট, সমুদ্র, খুবই সুন্দর দৃশ্য এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে ঈশানি হোটেলের বিশাল বড় একটি ছাদ, আর এটা এই হোটেলের পঞ্চম ফেসিলিটি। তো এই ছাদে কী করবেন আপনারা? সমুদ্র থেকে স্নান করে এসে ভিজে জামা কাপড় এই ছাদে মেলতে পারবেন, কিংবা আপনারা সন্ধ্যাবেলায় এখানে এই ছাদে বসে বন্ধু বান্ধবদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে খুব সুন্দর একটা টাইম কাটাতে পারবেন এবং সমুদ্রের শীতল হাওয়া অনুভব করতে পারবেন। আর এই হোটেল থেকে দেখুন দেখা যাচ্ছে জাহাজ বাড়ি, ওই সামনে দেখতে পাচ্ছেন জাহাজ বাড়ি দেখা যাচ্ছে, এই যে জাহাজ বাড়ি দেখা যাচ্ছে খুবই কাছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঁড়ি, খুবই সুন্দর। আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন বিচে যাওয়ার রাস্তা, মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই হচ্ছে সমুদ্র। তো চলুন এবার রিসেপশনে যাই এবং রিসেপশনে গিয়ে এই হোটেলের সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বর ফেসিলিটিটা কী সেটাও জেনে নিই। তো এসে গেছি রিসেপশনে। নমস্কার দাদা। নমস্কার স্যার। হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম মাধব বাড়ি। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কতগুলি রুম আছে? আমাদের 23 খানা রুম আছে। 23 খানা, তার মধ্যে এসি কতগুলি, নন এসি কতগুলি? আমাদের সবগুলোই এসি আছে। সবগুলোই এসি, চাইলে সেটা নন এসি? হ্যাঁ, নন এসি। আচ্ছা, তো আপনাদের এখানে রুম রেন্ট কত থেকে স্টার্ট হচ্ছে নন এসি? নন এসি আমাদের 840 থেকে স্টার্ট আছে। আচ্ছা, আর এসি? এসি আমাদের 1064 থেকে স্টার্ট আছে। আচ্ছা, সেটা মানে সিজন বা আনসিজন কোনো ব্যাপার আছে? ওটা হ্যাঁ, সিজনে ওটা, আনসিজনে এটা 1064, আর নন এসিটা হচ্ছে 840। আচ্ছা, আর সিজনে আমাদের যেটা 1064 আছে ওটা 2016 টাকা, আচ্ছা জিএসটি নিয়ে, আর আমাদের নন এসি তখন দেওয়া হয় 1344 টাকা। আচ্ছা, তো এখানে কি আপনারা কাপলস অ্যালাউ করেন? হ্যাঁ, কাপলস, আনম্যারিড কাপলস। হ্যাঁ। আচ্ছা, সেখানে কি ডকুমেন্টস? হ্যাঁ, দুজনে, দুজনেই ডকুমেন্টস এখানে লাগবে। আচ্ছা, সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন? না, সিঙ্গেল পার্সন আমরা অ্যালাউ করি। আচ্ছা, আর এখানে চেকিং চেক আউট টাইম কি আছে? চেকিং 10:30, চেকিং হচ্ছে, চেক আউট হচ্ছে 9টা থেকে 9:30। আচ্ছা, ঠিক আছে। আপনাদের পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে যদি কেউ গাড়ি নিয়ে আসে? হ্যাঁ, আমাদের পার্কিং সামনেই পার্কিং আছে। আচ্ছা, আর আপনাদের দেখলাম তো রেস্টুরেন্ট নিজস্ব আছে। হ্যাঁ, তো বাইরের খাবার অ্যালাউ করেন কি? না, আমরা বাইরের খাবারটা অ্যালাউ করি না, নিজস্ব রেস্টুরেন্ট আছে। আচ্ছা, তো আমাদের দর্শক বন্ধুরা যদি আমাদের হোটেল বুকিং করতে চায় তো কীভাবে বুকিং করবে?
আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করলে আমরা বুকিং করে নিই, বা ফোনপে নাম্বার পাঠিয়ে দিই, ফোনপে নাম্বারে পাঠিয়ে দিলে আমরা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা অ্যাডভান্স ছিলে বুকিংটা কনফার্ম করে দেব। কনফার্ম করে আচ্ছা, ধন্যবাদ। তো চলুন এবার জেনে নিই এই ঈশানি হোটেলে 6 নম্বর ফেসিলিটি, যেটার জন্য আশা করছি আপনারা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। তো 6 নম্বর ফেসিলিটি হচ্ছে এই যে, হোটেলের নিচেই আছে ওয়াইন শপ। তো যারা সুরাপ্রেমী তাদের জন্য কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট বা সুবিধা বলতে পারেন। রুমে থেকে নামুন, নিচেতে এসে কিনে নিন, তারপর রুমে চলে গিয়ে আরামসে পান করুন, কোনো বাধা নেই। তো এই ছিল আজকের ঈশানি হোটেলের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।